হ্যালো ভিউয়ার্স, নবদিগন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে লিভারে ফোড়ার সমস্যা। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানবো লিভারে ফোড়ার সমস্যা হলে হোমিওপ্যাথিতে এর কী কী চিকিৎসা আছে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যদি আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আপনি আপনার মোবাইলে নিয়মিত পেতে থাকবেন, এবং তার পাশাপাশি আপনি আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত মেম্বার হয়ে যাবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন এবং অলরেডি আমার ইউটিউব চ্যানেলের মেম্বার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো প্রিয় বন্ধুরা, এই লিভারে ফোড়া বিভিন্ন কারণে হয়ে থাকে, আর এই লিভারে ফোড়ার ফলে লিভার একদম অচল হয়ে পড়তে পারে। তো আমরা এক নজরে জেনে নেব কী কী কারণে এই লিভারে ফোড়া হয়ে থাকে। এক, লিভারের প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকলে লিভারে ফোড়া হতে পারে। দুই, দীর্ঘদিন ধরে লিভারের ক্রিয়ার গোলযোগের ফলে লিভারের মধ্যে ফোড়া হতে পারে। তিন, দেহের মধ্যে কোনো প্রাচীন ভাইরাল ইনফেকশনের ফলে লিভারে ফোড়া হতে পারে। চার, হাম, বসন্ত ইত্যাদির ফলেও লিভারে ফোড়া হতে পারে। পাঁচ, দীর্ঘদিন ধরে আমাশয় রোগের ফলেও কিন্তু লিভারে ফোড়া হতে পারে, এবং অনেক সময় দেহের মধ্যে চর্মরোগ চাপা পড়েও লিভারে ফোড়া হতে দেখা যায়। তো প্রিয় বন্ধুরা, ইত্যাদি কারণে লিভারের মধ্যে ফোড়া হতে দেখা যায়। তো বন্ধুরা, আমরা এবার জানবো লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক ও বায়োকেমিক কী কী মেডিসিন আছে ও তার ডোজ সম্বন্ধে। প্রিয় বন্ধুরা, আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে চেলিডোনিয়াম মাদার টেনচার। চেলিডোনিয়াম মাদার টেনচার মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি লিভারের ফোড়া প্রথম অবস্থায় থাকে সেই ক্ষেত্রে চেলিডোনিয়াম মাদার টেনচার মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে চেলিডোনিয়াম মাদার টেনচারটিকে সেবন করার নিয়ম হচ্ছে 10 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে। খাবার খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়ার 30 মিনিট পরে সেবন করতে হবে। কার্ডোয়াসমেরি মাদার টিংচার। কার্ডোয়াসমেরি মাদার টিংচার মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি যকৃতের মধ্যে টাটানি বেদনা থাকে এবং বেদনা নাড়াচড়ায় বৃদ্ধি হয় এবং বেদনা তলপেট পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেই ক্ষেত্রে কার্ডোয়াসমেরি মাদার টিংচার মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে কার্ডোয়াসমেরি মাদার টিংচার মেডিসিনটিকে 10 ফোঁটা করে হাফ কাপ ঠান্ডা জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে। খাবার খাওয়ার 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়ার 30 মিনিট পরে সেবন করতে হবে। ল্যাকেসিস 200 মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি রোগীর মধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এবং লিভারের অঞ্চলে স্পর্শ করতে না পারে এবং এই আক্রমণ রাত্রিতে বৃদ্ধি পায়, ঘুমের মধ্যে বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে ল্যাকেসিস 200 মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এই ক্ষেত্রে ল্যাকেসিস 200 মেডিসিনটিকে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 2 বার সেবন করতে হবে। খাবার খাওয়ার 30 মিনিট আগে অথবা খাবার খাওয়ার 30 মিনিট পরে সেবন করতে হবে। নাক্সভাম 6 মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি বিভিন্ন ধরনের ওষুধ সেবনের ফলে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে নাক্সভাম 6 মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে নাক্সভাম 6 মেডিসিনটিকে 2 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে। খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। স্যালিসিয়া 30 মেডিসিনটির লক্ষণ হচ্ছে যদি লিভারের ফোড়ার মধ্যে পুঁজের সঞ্চয় হয় এবং রোগী গরম সহ্য করতে পারে, ঠান্ডা একদম সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে স্যালিসিয়া 30 মেডিসিনটি খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে স্যালিসিয়া 30 মেডিসিনটিকে 3 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার সেবন করতে হবে। খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। বায়োকেমিক মেডিসিন ন্যাট্রামসাল্ফ 6x। ন্যাট্রামসাল্ফ 6x মেডিসিনটি লিভারের ফোড়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যদি লিভারে জ্বালা থাকে বা যন্ত্রণা থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ন্যাট্রামসাল্ফ 6x মেডিসিনটিকে 4টি করে বড়ি হাফ কাপ হালকা গরম জলের সাথে গুলে খেতে হবে। খাবার খাওয়া 30 মিনিট আগে সেবন করতে হবে অথবা খাবার খাওয়া 30 মিনিট পরে সেবন করতে হবে। দিনে 3 বার সেবন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আমি যেসব মেডিসিনগুলির কথা বললাম তার মধ্যে থেকে যে কোনো একটি মেডিসিন লক্ষণ সদৃশ্যে আপনাকে সেবন করতে হবে, এবং তার পাশাপাশি আপনাকে শেষে যে বায়োকেমিক মেডিসিনটির কথা বললাম সেই বায়োকেমিক মেডিসিনটিকে সেবন করতে হবে। এইভাবে যদি বেশ কিছুদিন সেবন করেন তাহলে আপনার লিভারের যে ফোড়ার সমস্যা সেটি সেরে যাবে। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন। তো
তো বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।